দেশব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে বোরো মৌসুমের ধান ঘরে তুলতে কৃষকের মাঝে জনবল ও অর্থের সংকট দেখা দিয়েছে। কৃষক বেঁচে থাকলে দেশের মানুষ বাঁচবে। দেশের এই চরম ক্রান্তিকালে কৃষকের সৃষ্ট সংকট মোকাবেলা করতে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেনের নেতৃত্বে ধান কাটা কর্মসূচি হাতে নিয়ে অসহায় দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি যশোর বোর্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান শিক্ষকদের প্রতি দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষকের সৃষ্ট সংকট নিরসন করার আহ্বান জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমির হোসেন। মঙ্গলবার যশোর জেলার অভয়নগর উপজেলায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেনের নেতৃত্বে ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বর্গচাষী শহীদুল বিশ্বাসের এক বিঘা জমির ধান কেটে দেয়া হয়। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেনের নেতৃত্বে ও নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন শিক্ষা বোর্ড কর্মকর্তা প্রকৌশলী কামাল হোসেন সহ শিক্ষক কর্মচারী এবং নোয়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেন জানান। ধন্যবাদ প্রথমে বলে নিই, আসলে আমাদের শ্রমিক সমস্যা নাই, আমাদের সমস্যা সবাই কর্মহীন করায় অর্থ সমস্যা। একজন কৃষক সে শ্রমিক দিয়ে সংগ্রহ করবে সেই পরিমাণ টাকা তার কাছে নেই, যেহেতু সে কর্মহীন হয়ে পড়েছে। শ্রমিক আছে অনেক, কেউ তো ফাও কাটবে না, কিন্তু টাকা দিয়ে কাটানোর মতো অনেক আর্থ মানে সামর্থ্য নাই। আমরা সে কারণে ওই সকল কৃষকের পাশে দাঁড়িয়েছি যাদের সেই সামর্থ্য নেই, যাদের শ্রমিক এনে কাজ করার সামর্থ্য নেই, ফলে এই ঝড় বন্যা প্রতিদিনই হচ্ছে, ধান নষ্ট হচ্ছে। ধান দেশের সম্পদ, জাতীয় খাদ্য, এবং এই ধান ওই পরিবারের সন্তানের লেখাপড়ার খরচ বহনের একমাত্র উপায়। সুতরাং ওই ছাত্রকে বাঁচানোর জন্য, ধান বাঁচানোর জন্য, কৃষক বাঁচানোর জন্যই আমরা এই কর্মসূচি নিয়েছি। প্রত্যেক এলাকায় আমরা সমস্ত শিক্ষকদেরকে আহ্বান জানিয়েছি, আমি অফিসিয়ালি মেসেজ দিয়েছি, আপনারা সবাই আপনার আশেপাশের এলাকায় কৃষকের পাশে দাঁড়ান, যারা অসহায় কৃষক তাদের ধান ঘরে তুলে দেন। সেই কর্মসূচি আছে ও অব্যাহত থাকবে, যতদিন ধান সম্পূর্ণ ঘরে তোলা না হবে ততদিন এই আমার যশোর বোর্ডে অতদিন সমস্ত প্রতিষ্ঠানের সাথে আমি আছি, কোথাও আমি যেতে পারি বা না পারি কাজ চলতে থাকবে। ধন্যবাদ। শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সাথে থাকা নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ জনাব রবিউল হাসান জানান। যশোর বোর্ডের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের আয়োজনে আমরা বিভিন্ন জায়গায় ধান কাটার যে উদ্যোগ গ্রহণ করেছি এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। চলিশিয়া ইউনিয়নের বর্গচাষী শহীদুল বিশ্বাসের সাথে কথা বললে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেন। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি এই ধান কাটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। এই করোনার দুর্যোগের সময় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের উদ্যোগে এবং তাদের ছাত্রদের উদ্যোগে এই ধান কাটানো হচ্ছে, এই জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এই কাজটা যেন আগামীতেও অব্যাহত থাকে এই আশাবাদ ব্যক্ত করছি।